এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ জেলাতে গতকাল থেকে এ পর্যন্ত আমাদের চারজন আমরা অ্যালকোহল পয়জনিং রোগী ভর্তি করেছি। তার ভিতরে গতকাল বিকালে বিকাশ নামে একজন রোগী ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে আমরা এটা রিপোর্ট করি সন্দেহজনক হওয়াতে এবং পরবর্তীতে রোগীটা মারা যায়। রাতে আরও তিনজন রোগী ভর্তি হয়, তার ভিতরে মুন্না নামে একটা রোগী, সে ভর্তি হওয়ার পরে এখান থেকে পালিয়ে চলে গেছে এবং পরবর্তীতে এটা মারা গেছে বলে আমরা শুনতে পেয়েছি। বাকি দুজন রোগী এই মুহূর্তে ভর্তি আছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক এবং এটা আমরা ফলো আপে রাখছি। এটা কী পয়জনিং? এটা অ্যালকোহল পয়জনিং, যেটা আমরা মদ পান বলি। Yeah.